ডেয়ারি ইন্ডাস্ট্রির আন্ডারে আমরা পার্ট টু নাম্বার ভিডিওতে চলে এসেছি। কোশ্চেন থ্রি বলছে ডিসক্রাইব দ্য আইডিয়া অ্যাবাউট ইন্ডিজেনাস ব্রিড। ইন্ডিজেনাস ব্রিড সম্পর্কে আমরা এবার জেনে নেব। বলছে মিল্কিং ব্রিডস, দ্য কাউস অফ দিস ব্রিডস আর হাই মিল্ক ইয়েল্ড অ্যান্ড দ্য মেল অ্যানিমেলস আর স্লো অর পুয়ার ওয়ার্ক অ্যানিমেলস। বলছে মিল্কিং ব্রিডসের আন্ডার যে সমস্ত কাউরা রয়েছে তাদের থেকে কিন্তু হাই কোয়ান্টিটির মিল্ক পাওয়া যায়, বাট যে সমস্ত মেল অ্যানিমেলগুলো রয়েছে তারা কিন্তু খুবই স্লো এবং পুয়ার ওয়ার্ক করে। এবার বলছে দ্য এক্সাম্পলস অফ ইন্ডিয়ান ইন্ডিজেনাস ব্রিডস আর শাহিওয়াল, রেড সিন্ধি, গির এবং দেওনি। এগুলো হচ্ছে ইন্ডিয়ান কিছু ইন্ডিজেনাস ব্রিডসের এক্সাম্পল। এবার বলছে দ্য মিল্ক প্রোডাকশন অফ মিল্ক ব্রিডস ইজ অন দ্য অ্যাভারেজ মোর দ্যান 1600 কেজি পার ল্যাকটেশন। বলছে যে এই সমস্ত ব্রিডসের থেকে যে অ্যাভারেজলি মিল্ক পাওয়া যায় পার ল্যাকটেশনে তার কোয়ান্টিটি হচ্ছে 1600 কেজি পার ল্যাকটেশন। এবার বলছে রেড সিন্ধি ইজ মোস্টলি ফাউন্ড ইন করাচি অ্যান্ড হায়দ্রাবাদ ডিস্ট্রিক্ট অফ পাকিস্তান। বলছে রেড সিন্ধিকে মেনলি করাচিতে, এছাড়া হচ্ছে পাকিস্তান আর হায়দ্রাবাদ ডিস্ট্রিক্টে পাওয়া যায়। এবার বলছে সাম অর্গানাইজড হার্ডস অফ দিস ব্রিডস আর অলসো ফাউন্ড ইন ইন্ডিয়া ইন দ্য স্টেটস অফ পাঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা অ্যান্ড উড়িষ্যা। বলছে এছাড়াও কিন্তু কিছু ব্রিড পাওয়া যায় যেগুলো ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে পাওয়া যায়, যেমন হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, উড়িষ্যা ইত্যাদি স্টেটে কিন্তু এই কিছু কিছু ব্রিডকে পাওয়া যায়। ফোর্থ কোশ্চেন বলছে প্রসেস অফ মিল্ক প্যাস্টুরাইজেশন, কীভাবে মিল্ক প্যাস্টুরাইজেশন করা হয়ে থাকে সেটা এবার আমরা দেখে নেব। এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না, এবং ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলো না। তো আমরা দেখে নেব প্রসেসিং অফ মিল্ক, কীভাবে মিল্ক প্রসেসিং করা হয়ে থাকে। বলছে ইন অ্যাডভান্সড কান্ট্রিজ এ মেজর পার্ট অফ দ্য মিল্ক ইজ প্রসেসড সেফ বিফোর ডিস্ট্রিবিউটিং টু কনজিউমার্স। বলছে কনজিউমার্সদের কাছে ডিস্ট্রিবিউট করার আগে অ্যাডভান্স কান্ট্রিতে কিন্তু একটা মেজর পার্ট অফ মিল্ক কিন্তু প্রসেস করা হয়ে থাকে। বলছে অ্যামং দ্য মেথডস এমপ্লয়েড প্যাস্টুরাইজেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। যে সমস্ত মেথডসগুলো এমপ্লয় করা হয়ে থাকে তার মধ্যে কিন্তু প্যাস্টুরাইজেশন মেথডটা ভীষণ ইম্পর্ট্যান্ট। দিস কনসিস্ট অফ অ্যাপ্লাইং হিট ফর দ্য মিনিমাম পিরিয়ড। বলছে যে এখানে কিন্তু একটা মিনিমাম টাইম সময়ের জন্য কিন্তু হিট করা হয়ে থাকে দুধে। নেসেসারি হুইচ ইজ নেসেসারি টু ডিস্ট্রয় মাইক্রোবিয়াল কন্টামিনেশনস, যেটা হচ্ছে দুধের মধ্যে যে সমস্ত মাইক্রোবিয়াল কন্টামিনেশনস রয়েছে সেটাকে ডিস্ট্রয় করার জন্য খুবই জরুরি। দ্য টেম্পারেচার বিং হাই এনাফ টু কিল দেম। বলছে সেই টেম্পারেচারটাকে কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য সেই একটা ম্যাক্সিমাম একটা লেভেল অবধি কিন্তু টেম্পারেচারটাকে বাড়ানো হয়। তারপরে কিন্তু টেম্পারেচারগুলোকে বাড়ানো হয় না, যাতে করে দুধের যে সমস্ত কেমিক্যাল এবং ফিজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে, যে সমস্ত নিউট্রিয়েন্ট ভ্যালুটা রয়েছে সেটা যাতে কোনোভাবে নষ্ট না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখা হয়, এবং সেরকমভাবে খেয়াল রেখে কিন্তু টেম্পারেচারটাকে বাড়ানো হয়, যাতে করে শুধুমাত্র যে সমস্ত মাইক্রোবিয়াল কন্টামিনেশনসগুলো রয়েছে, যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে জাস্ট কিল করা হয়। এবার বলছে টু মেথডস অফ প্যাস্টুরাইজেশন আর ইন ইউজ, দ্যাট দ্য হোল্ডিং অ্যান্ড ফ্ল্যাশ মেথড, আর এটা হচ্ছে হাই টেম্পারেচার শর্ট টাইম মেথড, একটা হচ্ছে HTSD মেথড। তো ফার্স্টে আমরা মেথডটা দেখে নেব যে দ্য হোল্ডিং মেথড। হোল্ডিং মেথডে কী করা হয়, দ্য মিল্ক ইজ হিটেড ফ্রম 140 ডিগ্রি টু 150 ডিগ্রি ফারেনহাইট। বলছে যে এখানে কিন্তু দুধটাকে 140 থেকে 150 ডিগ্রি ফারেনহাইটে হিট করা হয়ে থাকে, হেল্ড অ্যাট দ্য টেম্পারেচার ফর অ্যাবাউট 30 মিনিটস, এবং এই টেম্পারেচারটাকে 30 মিনিট স্টে করে রাখা হয়, হোল্ড করে রাখা হয়, অ্যান্ড র্যাপিডলি কুলড টু 50 ডিগ্রি ফারেনহাইট, এবং তারপর সেটাকে র্যাপিডলি কুল করা হয় 50 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে। নেক্সট বলছে ইন দ্য HTSD মেথড, HTSD মেথডে কী করা হয়, দ্য মিল্ক ইজ হিটেড ফ্রম 160 টু 162 ডিগ্রি ফারেনহাইট। এখানে মিল্কটাকে 160 থেকে 162 ডিগ্রি ফারেনহাইটের টেম্পারেচারে এটাকে হিট করা হয়ে থাকে, অ্যান্ড হেল্ড অ্যাট দ্য টেম্পারেচার ফর অ্যাবাউট 10 টু 20 সেকেন্ড, এবং সেটাকে 10 থেকে 20 সেকেন্ডের জন্য টেম্পারেচারটাকে হোল্ড করে রাখা হয়, অ্যান্ড কুলড ইমিডিয়েটলি টু 50 ডিগ্রি ফারেনহাইট, এবং তারপরে সেটাকে একদম ইমিডিয়েটলি 50 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে ঠান্ডা করা হয়। এবার বলছে হোল্ডিং প্যাস্টুরাইজেশন গিভস এ সেফ অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি প্রোডাক্ট। বলছে যে হোল্ডিং যে প্যাস্টুরাইজেশন প্রসেসটা সেটা একটা সেফ এবং স্যাটিসফ্যাক্টরি একটা প্রোডাক্ট দেয়। প্যাস্টুরাইজেশন ডাজ নট অ্যাফেক্ট দ্য কনসেনট্রেশন অফ ভিটামিন এ অ্যান্ড ডি। বলছে প্যাস্টুরাইজেশনের মাধ্যমে দুধের মধ্যে যে কোয়ান্টিটিতে ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে তারা কিন্তু কনসেনট্রেশনটা কোনোভাবেই নষ্ট হয় না। এবার বলছে UTH মেথড, অলসো নোন অ্যাজ আলট্রা হিট ট্রিটিং প্রসেস। এখানে কী করা হয়, বলছে হোল্ডস দ্য মিল্ক অ্যাট এ টেম্পারেচার অফ 140 ডিগ্রি সেলসিয়াস টু 284 ডিগ্রি ফারেনহাইট। বলছে সেটাকে হয় 140 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারে হিট করা হয়ে থাকে, বা 284 ডিগ্রি ফারেনহাইটে হিট করা হয়ে থাকে ফর অ্যাবাউট 4 সেকেন্ড, যেটাকে 4 সেকেন্ড ধরে হিট করা হয়ে থাকে। এবার বলছে ডিউরিং UTH প্রসেস মিল্ক ইজ স্টেরিলাইজড অ্যান্ড নট প্যাস্টুরাইজড, এটা প্যাস্টুরাইজড হবে। বলছে যে UTH প্রসেসে কিন্তু মিল্কটাকে অনলি স্টোর স্টেরিলাইজড করা হয়ে থাকে, এটাকে কিন্তু কোনোভাবেই প্যাস্টুরাইজড করা হয় না। বলছে দিস প্রসেস অ্যালাউস মিল্ক টু বি স্টোর্ড সেভারেল মান্থস উইথাউট রেফ্রিজারেশন। বলছে এই প্রসেসটা অ্যাপ্লাই করলে কী হয়, দুধকে কোনোরকম রেফ্রিজারেটারে না রেখে সেভারেল মান্থের জন্য ভালোভাবে স্টোর করে রাখা পসিবল হয়।
এবার বলছে দ্য প্রসেস ইজ অ্যাচিভড বাই স্প্রেইং দ্য মিল্ক থ্রু এ নজেল, এবং এই প্রসেসটা অ্যাচিভ করা হয়ে থাকে একটা নজেলের মধ্যে দিয়ে মিল্কটাকে স্প্রে করার মাধ্যমে ইন টু এ চেম্বার, এবং সেটাকে একটা চেম্বারের মধ্যে স্টোর করে রাখা হয়। দ্যাট ইজ ফিল্ড উইথ হাই টেম্পারেচার স্টিম আন্ডার প্রেশার, যে কন্টেইনারটাকে বা যে চেম্বারটাকে কিন্তু হাই টেম্পারেচারে এবং প্রেশারের আন্ডারে রাখা হয়। এবার বলছে আফটার দ্য টেম্পারেচার রিচেস 140 ডিগ্রি সেলসিয়াস, যখন টেম্পারেচারটা 140 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় দ্য ফ্লুইড ইজ কুলড, তারপরে সেই ফ্লুইডটাকে ঠান্ডা করা হয়। ইনস্ট্যান্টলি ইন আ ভ্যাকিউম চেম্বার অ্যান্ড প্যাকড ইন প্রি স্টেরিলাইজড এয়ার টাইট কন্টেইনার, এবং সেটাকে একটা ভ্যাকিউম চেম্বারের মধ্যে কুল করা হয় এবং তারপরে সেই ভ্যাকিউম চেম্বারে মুখটা প্যাকেজিং করে দেওয়া হয় এয়ার টাইট কন্টেইনারের মাধ্যমে। এবার বলছে হোমোজেনাইজিং অ্যান্ড ফ্রিজিং প্রসেস, এখানে কী করা হয়, বলছে হোমোজেনাইজিং অ্যান্ড ফ্রিজিং প্রসেস ওয়ার ডেভেলপড ইন আমেরিকা, এটা মেনলি আমেরিকাতে ডেভেলপড হয়েছে। বলছে দ্য হোমোজেনাইজার ইজ আ পাম্প উইচ ইজ ডিজাইন্ড টু সাবজেক্ট আ লিকুইড মিল্ক প্রোডাক্ট টু হাই প্রেশার, বলছে এটা এক ধরনের পাম্প যেখানে হাই প্রেশারে মিল্কটাকে রাখা হয়। দেন অ্যালাউজ দ্য প্রোডাক্ট টু পাস থ্রু এ স্পেশাল ভাল্ভ, তারপরে সেই প্রোডাক্টটাকে মিল্কের প্রোডাক্টটাকে একটা স্পেশাল ভাল্ভের মধ্যে দিয়ে পাঠানো হয়। বলছে দিস প্রসেস ব্রেক্স of the fat globules, এই প্রসেসটা কী করে, দুধের মধ্যে যে সমস্ত ফ্যাট গ্লোবিলটাকে আছে সেই গ্লোবিলগুলোকে ভেঙে দেয়। ইনক্রিজেস দ্য অ্যাবিলিটি অফ দ্য প্রবলেম টু হোল্ড ওয়াটার অফ হাইড্রেশন, এবং হচ্ছে ওই ওয়াটার হাইড্রেশনের যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটাকে যাতে করে সেই প্রবলেমটা বেশি ক্রিয়েট না হয় সেই ব্যাপারটাকে মেনটেনে রাখতে সাহায্য করে। অ্যান্ড স্লাইটলি সফটেন দ্য কার্ড, এবং সেই দুধ থেকে যে দই তৈরি হবে সেই দইটা যাতে করে সফট হয় সেরকম কিন্তু প্রসেসিং এখানে হয়ে থাকে। আফটার হোমোজেনাইজেশন দ্য মিল্ক পাসেস অন টু দ্য হিটিং সেকশন অফ দ্য প্যাস্টুরাইজার, বলছে হোমোজেনাইজেশন কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু মিল্কটাকে প্যাস্টুরাইজেশনের জন্য পাস করে দেওয়া হয়। তারপরে বলছে সাম অফ দ্য ডেয়ারি ফার্মস সেল প্যাস্টুরাইজড মিল্ক ইন স্টেরিলাইজড বটল, বলছে যে কিছু কিছু ডেয়ারি ফার্মে কিন্তু প্যাস্টুরাইজড মিল্ককে স্টেরিলাইজড বটলের মধ্যে ঢেলে সেল করা হয়। এবার বলছে দ্য বটলস আর ওয়াশড ইন ওয়াশিং মেশিনস অ্যান্ড পাসড টু দ্য ফিলিং মেশিন, বলছে এই বটলসগুলোকে কিন্তু ওয়াশিং মেশিনে ফার্স্টে ওয়াশ করে নেওয়া হয় এবং তারপরে সেই দুধ মানে বটলগুলোর মধ্যে দুধ ঢালার জন্য কিন্তু সেটাকে ফিলিং মেশিনে পাঠিয়ে দেওয়া হয়। এবার বলছে দে অলসো মেক ক্যাপস, তারা কিন্তু ক্যাপও তৈরি করে সেই সমস্ত কোম্পানি থেকে ফ্রম কভারিং স্ট্রিপস, কভারিং স্ট্রিপস থেকে এটা তৈরি হয়ে থাকে। অ্যান্ড সিল দেম অন টু দ্য বটলস, এবং তারপরে কিন্তু ক্যাপগুলোকে বটলসের উপরে সিল করে দেওয়া হয়। দ্য ফিল্ড বটলস আর কেপ্ট আন্ডার কোল্ড স্টোরেজ, তারপরে সেই ফিল্ড বটলগুলোকে কোল্ড স্টোরেজে রাখা হয় টিল দে আর টেকেন আউট ফর ডিস্ট্রিবিউশন, যতক্ষণ অবধি তাদেরকে ডিস্ট্রিবিউশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তার আগে পর্যন্ত কিন্তু তাদেরকে কোল্ড স্টোরেজ কন্ডিশনে রেখে দেওয়া হয়। তো আশা করি ভিডিওটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওটি লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।